Good morning, my dear student. Assalamualaikum. How are you all? I hope you all are well by the grace of Almighty Allah. I am also well, dear student. Class 4 এর video class এ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আশা করছি সকলে সুস্থ আছো। আর ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হচ্ছো। Dear student, প্রতিদিনের ক্লাসগুলো দেখতে হবে এবং সেই ক্লাসগুলো থেকে যে বিষয়গুলো আমরা শিখছি বা জানছি সেগুলো আমাদের day to day life এ ব্যবহার করবো, apply করবো। তাহলেই আমরা সামনে আগাবো এবং উপকৃত হবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেইটাতে যাওয়ার আগেই তোমাদেরকে গত ক্লাস থেকে যে বিষয়টা পড়ানো হয়েছে সেই বিষয়টি থেকে দুই একটা প্রশ্ন করে আমি আজকের ক্লাসের আলোচনায় যাব। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কি মনে আছে গত ক্লাসে আমরা কি বিষয় নিয়ে পড়েছিলাম? তোমরা কি কেউ বলতে পারবে? ইয়াস, শুরু করে দিয়েছো অলরেডি। থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। যারা যারা বলছে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমরা যেমনটা বলেছো যে আমরা সাগর অ্যান্ড হিজ ফ্যামিলি পড়েছি, রিডিং পড়েছি, সেইখান থেকে উল্লেখযোগ্য বিষয়গুলো আন্ডারলাইন করেছি, কিছু ওয়ার্ড মিনিং শিখেছি, আর সেইখানে যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলোর অর্থ এবং সেটার গঠন এই বিষয়গুলো পড়া হয়েছে। ধন্যবাদ, খুব সুন্দর আনসার দিয়েছ। এরপরে আমি যদি সেখানে বলি যে সাগর সম্পর্কে তুমি কি জানো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট সাগর, তাহলে কি বলবে? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট সাগর, এটা হচ্ছে একটা কি প্রশ্ন, তাই না? এটা কি প্রশ্ন বলতে হবে? হ্যাঁ ঠিক, এটা হচ্ছে ডাব্লুএস প্রশ্ন, ডাব্লুএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন তৈরি করা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের গত ক্লাসে যে এইচডাব্লুটা ছিল সেই এইচডাব্লু থেকেই কিন্তু আমি একটা প্রশ্ন করেছি, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট সাগর। আমি গতদিন গত ক্লাসের ভিডিও ক্লাসে রিডিং পড়িয়েছি এবং হোমওয়ার্ক দেওয়া ছিল যে পাঁচটি ডাব্লুএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন তৈরি করা। তোমরা অনেকেই করে সেটা গ্রুপে পাঠিয়েছো, আমি খুবই মজা পেয়েছি তোমাদের প্রশ্নগুলো দেখে। আসলে ব্যাপারটা হলো যে তুমি যখন প্রশ্ন বানাচ্ছ এর মানে তুমি তোমার আনসারটা জানো। প্যাসেজ থেকে তুমি যখন প্রশ্ন বানাচ্ছ এর মানে তোমার কাছে আনসারটা আছে, তুমি সেটাকে এখন প্রশ্নে কনভার্ট করছো। এটা করার কারণ হচ্ছে যখন তুমি প্রশ্ন বানাইতে যাবে তখন তোমার মাঝে একটা চিন্তা কাজ করবে যে আমি এই সেন্টেন্সটাকে কীভাবে প্রশ্ন বানাবো। তুমি যদি আনসার দেখে প্রশ্ন বানাতে পারো এর মানে পরীক্ষাতে তোমার যদি প্রশ্ন থাকে তুমি অবশ্যই আনসার পারবে। আমি তোমাদেরকে প্রায় বরাবরই বলছি যে আমি একটু ভিন্ন টেকনিকে, ভিন্ন আঙ্গিকে তোমাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি। সাধারণত যেমনটা হয় অ্যাজ ইউজুয়াল তেমনটা না, একটু অন্যরকমভাবে, দেখি না কি হয়, আশা করি ভালোই হবে। এর কারণ হলো আমরা যখন কোনো আনসার সামনে দেখি, কোনো প্যাসেজ সামনে দেখি, সেখান থেকে আমি যদি সঠিক প্রশ্ন করতে পারি এর মানে কি, এর মানে আমি আনসারটা জানি। তুমি প্রশ্ন করতে পারলে তুমি আনসারটাও জানবে, ফলে আমাদের প্রশ্ন আর ওইভাবে গাইড দেখে হুবহু মুখস্থ করার প্রবণতাটা কমবে, টেন্ডেন্সিটা কমবে, ইংলিশের চর্চাটা ভালো হবে, এখান থেকে আমরা শিখতে পারবো, সেন্টেন্সের স্ট্রাকচার জানবো। ওকে, এই হচ্ছে আমাদের গত ক্লাসের আলোচ্য বিষয়। এবারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ক্লাসটি তাহলে কী হবে। আজকের ক্লাসটি হবে এই প্যাসেজ থেকে কীভাবে ডাব্লুএস ওয়ার্ডকে নির্ভুলভাবে তৈরি করা যায়, কীভাবে ডাব্লুএস ওয়ার্ড দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন বানানো যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বি নাম্বারের যে ফিল ইন দ্য গ্যাপ আছে, এই ফিল ইন দ্য গ্যাপের কাজটা হচ্ছে ওপরে কিছু ডাব্লুএস ওয়ার্ড দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ওপরের এই ডাব্লুএস ওয়ার্ডগুলোকে আমরা এই গ্যাপে বসাবো, উপযুক্ত জায়গায় বসাবো এবং কি করব, এগুলো থেকে প্রশ্ন বানাবো। সো চলো আমরা শুরু করি। প্রথমে যেটা আছে এক নাম্বার, আমি তোমাদেরকে আগে বি নাম্বারের প্রশ্নটা কী আছে সেটা বোর্ডে লিখে দিয়েছি এবং একটু বলেও দিই, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কোশ্চেন ওয়ার্ডস, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কোশ্চেন ওয়ার্ড। তার মানে এই যে সেন্টেন্সগুলো গ্যাপ আকারে আছে এই গ্যাপগুলোতে সামনেখানে তুমি যদি ডাব্লুএস ওয়ার্ডগুলোকে সঠিক ফরম্যাটে লিখতে পারো তাহলে এই গ্যাপগুলো সহ এটা একটা কমপ্লিট সেন্টেন্সের পরিবর্তন হবে। এইটাই হচ্ছে তোমাদের কাজ। সো শুধু তোমার কাজ নয়, এটা আমারও কাজ, আমি এইভাবে ট্রাই করব। আমিও তোমাদের মতোই ছাত্র, তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখছি, তোমাদের বই থেকে অনেক কিছু শিখছি, আর যেগুলো শিখছি সেগুলো চেষ্টা করছি তোমাদেরকে শেখানো। সো ডিয়ার স্টুডেন্ট, যে বিষয়টা এখান থেকে দেখবো সেটা হচ্ছে, চলো এক নাম্বারে বলেছে ওল্ড ইজ সাগর, এর আগে একটা গ্যাপ আসছে, দ্যাট মিন্স এই গ্যাপে আমাদের একটা ওয়ার্ড বসাইতে হবে। যেন তেন ওয়ার্ড বসালে কিন্তু হবে না, ডাব্লুএস ওয়ার্ড বসাইতে হবে। সো এখানে আমরা ওল্ড ইজ সাগরের আগে এমন কি ডাব্লুএস ওয়ার্ড আছে যেটা বসাইলে সেন্টেন্সটা সঠিক হবে, সেটা হচ্ছে হাউ, হাউ ওল্ড ইজ সাগর, এইটা যদি বসাই তাহলে এই সেন্টেন্সটা সঠিক হবে,
हाउ ओल्ड इज सागर, सागर बयस कत। अच्छा एरपर चलो दुई नम्बरे जाए, दुई नम्बरे बोले छे डैश इज केया। एखन डैश इज केया ये जगहते आमरा कि बसब, चलो डब्ल्यू एस वर्ड आर की आछे, हो देखते पाच्छ एखाने हु आछे तार माने एखाने हु हबे। सो हु इज केया, जदि एटा बोली हु इज केया तार माने केया के, एटा द्वारा सेंटेंसटाओ ठीक होच्छे, आबार उपयुक्त वार्डटाके आमरा जागा मतो बसिए এই ফিল ইন দ্য গ্যাপটাকেও সঠিক লিখেছে। ওকে ঠিক আছে, সুন্দর পারছি আমরা, এক পারলাম, দুই পারলাম, তিন কেন পারবো না। চলো তিনে যাই, তিন নম্বরে কি বলেছে দেখো, ড্যাশ ডাজ হিজ ফাদার ডু, ড্যাশ ডাজ হিজ ফাদার ডু। সো ফাদার ডু তার মানে বাবা করে, তাহলে প্রশ্ন হতে পারে বাবা কি করে, তাই না? তাহলে এখন কি এর ওয়ার্ড কি, আমি যদি বলি এখানে কি দরকার তাহলে কি জিজ্ঞেস করবে, এখানে কি এর মানে কি, কয় দীর্ঘিকারে কি, কি এর ওয়ার্ড কি। অনেকে মজা করে এটা বলে, আচ্ছা বলো তো হোয়াট মানে কি। আচ্ছা বাবা হোয়াটের মানে তো ওর মধ্যে আছে, হ্যাঁ তুমি তো নিজে আনসার বলে দিচ্ছ, তাহলে এটা আমি এবার কি বলবো, ঠিক বুঝতে পারছো যে এখন কোন ওয়ার্ডটা তাহলে ওখানে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট হবে, হোয়াট ডাজ হিজ ফাদার ডু, তার বাবা কি করে, দ্যাট মিন্স এখানে তার বাবার প্রফেশনটা চাচ্ছে। সো হোয়াট ডাজ হিজ ফাদার ডু, তার বাবা কী করে। ডিয়ার স্টুডেন্ট ঠিক এইভাবে আমরা বাকি যে ফিল ইন দ্য গ্যাপগুলো আছে সেই ফিল ইন দ্য গ্যাপগুলো সুন্দরভাবে এই ধরনের ডাব্লিউ এস ওয়ার্ড ব্যবহার করে আমরা তৈরি করব। তো এটা আমি তোমাদেরকে এইভাবে তৈরি করতে হয়। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আসলে ডাব্লিউ এস ওয়ার্ড হচ্ছে নয়টি, কয়টি বললাম, পাঁচ আর হচ্ছে চার, দ্যাট মিন্স নয়টি। এই নয়টি ডাব্লিউ এস ওয়ার্ড দিয়ে নয় ধরনের প্রশ্ন করা যায় এবং নয় ধরনের প্রশ্ন নয় রকমভাবেই হবে, কেউ কারোর সাথে মিলবে না, আর নয়টারই নয় ধরনের মানে আছে। এটা আমার বলার কারণ হচ্ছে তোমরা যখন ডাব্লিউ এস ওয়ার্ডগুলো নিয়ে চেষ্টা করবে, কাজ করবে, তখন তোমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ডাব্লিউ এস ওয়ার্ড দিয়ে যখন আমি প্রশ্ন বানাচ্ছি তখন আমাকে এইটার গঠন শিখতে হবে। তুমি যদি গঠনটা জানো তাহলে তুমি সেন্টেন্স বানাতে পারো। যেমন ডাব্লিউ এস ওয়ার্ডের গঠন হচ্ছে ডাব্লিউ এস ওয়ার্ড প্লাস বি ভার্ড প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ড প্লাস অবজেক্ট এবং সব লাস্টে কোশ্চিন মার্ক, ওই মার্কটা ছাড়া কিন্তু আবার হবে না। সো আমরা ডাব্লিউ এস ওয়ার্ডের যে কোশ্চিন ফর্মেটটা আছে সেই কোশ্চিনটাকে কীভাবে বসাবো সেইটা একটু তোমাদেরকে বুঝতে হবে। প্রথমে বললাম ডাব্লিউ এস ওয়ার্ড, তারপরে হচ্ছে বি ভার্ড, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে মেন ভার্ড, তারপরে অবজেক্ট, লাস্টে কোশ্চিন মার্ক, এই যে ছয়টা জিনিস, কয়টি জিনিস, ছয়টি জিনিস। এই ছয়টি জিনিসকে ছয় জায়গাতে সুন্দরভাবে বসাইতে পারলে আমরা সুন্দর একটা সেন্টেন্স পাব এবং সেটা হচ্ছে ডাব্লিউ এস সেন্টেন্স। তোমরা এই যে ফিল ইন দ্য গ্যাপটা করছি, এই ফিল ইন দ্য গ্যাপটাকে যদি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো তাহলে দেখবে অধিকাংশ জায়গায় এই ছয়টা জিনিসই ব্যবহার হয়েছে। কিছু কিছু এক্সেপশন আছে যেখানে ছয়টার দরকার হয় না, তিনটা বা চারটা হলেই হয়ে যায়, আমরা সেটা আলোচনা করব না। তো ছয়টা বিষয়কে যদি আমি ছয় জায়গায় সুন্দরভাবে বসাইতে পারি তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর কী পাবো, ডাব্লিউ এস ওয়ার্ড দ্বারা সেন্টেন্স তৈরি করতে পারবো। এবং পরীক্ষাতে এই ডাব্লিউ এস ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের মোটামুটি ১৩ থেকে ১৪ মার্ক থাকে, অনেক বড় একটা মার্ক। পরীক্ষাতে ডাব্লিউ এস ওয়ার্ড রিলেটেড প্রশ্নের মার্ক থাকবে ১৩ মার্ক থেকে ১৪ মার্ক, কোনো কোনো সময় ১৫ মার্কও থাকতে পারে। ১৫ মার্ক মানে তিনটা গ্রেড, ১৫ মার্ক মানে তিনটা গ্রেড। সো এইটাতে যদি আমরা ভালো করতে পারি তাহলে আমাদের রেজাল্ট এবং আরও ভালো হবে, আরও ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং এটা শুধু ক্লাস ফোর নয়, এটা ক্লাস ফাইভের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফাইভেও ডাব্লিউ এস ওয়ার্ডের অনেকগুলো প্রশ্ন থাকে। তো তোমরা এখন থেকে যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই এখান থেকে ভালো বেনিফিট পাবে আশা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যে বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেই বিষয়টা আশা করি তোমরা সবাই বুঝেছ। এরপরেও যদি কারো কোনো ধরনের কোনো প্রবলেম থাকে তোমরা ফোন করে জানতে পারো, আমার ফোন নাম্বার তোমাদের আশা করছি সকলের কাছে আছে, অথবা তোমরা গ্রুপে মেসেজে আকারে দিয়ে আমার কাছ থেকে এগুলোর সমাধান নিতে পারো। আর যে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো সেটা হচ্ছে আজকের ক্লাসের যে এইচ ডাব্লু থাকছে সেই এইচ ডাব্লুটা হচ্ছে আমরা বি নাম্বারের তিনটা ফিল ইন দ্য গ্যাপ তোমাদেরকে করে দিলাম, এখন করলাম চার নম্বর, পাঁচ নম্বর এবং ছয় নম্বর, আরও তিনটা গ্যাপ আছে। সো তোমাদের আজকের ক্লাস থেকে এইচ ডাব্লু থাকবে বি নাম্বারের ছয়টা ফিল ইন দ্য গ্যাপই তোমাদের এইচ ডাব্লু থাকছে। সো তোমরা আশা করছি সকলেই এইচ ডাব্লুটা গত দিনের মতো করে তোমরা গ্রুপে পোস্ট করবে,
আমি তোমাদের খাতাগুলো দেখব, তোমাদের ভুলভ্রান্তি দেখব এবং তোমাদেরকে বিভিন্ন ধরনের কমেন্ট পাঠাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন তোমরা বাসায় থাকবে, বাসায় অবস্থান করবে, বাট পড়াশোনাটাকে মিস দেওয়া যাবে না, পড়াশোনা ডে টু ডে চালিয়ে যাবে সুন্দরভাবে। কারণ ক্লাস ফোরের বইটা যদি তুমি শেষ করতে না পারো, ক্লাস ফোর থেকে তুমি যদি ভালোভাবে শিখে না উঠতে পারো, তাহলে ক্লাস ফাইভে গিয়ে কিন্তু তুমি বিশাল বড় একটা ধাক্কা খাবে, এতে কোনো সন্দেহ নাই। সো তোমার ফোর হচ্ছে নিজেকে তৈরি করা ক্লাস ফাইভের জন্য। তুমি যদি ফোরে ভালো মতো তৈরি হতে পারো, তোমার ফাইভ একটা সুন্দর ভালো রেজাল্ট হবে, তোমার নিজেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আমি চেষ্টা করছি তোমাদের এই ক্লাসগুলোতে খুব নিখুঁত এবং খুব ইউনিক বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করার, যেগুলো তোমাদেরকে অনেকটাই সহযোগিতা করবে পরবর্তী ক্লাসে এবং এগুলো তোমাদেরকে হেল্প করবে আশা করছি। সো তোমরা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে সুন্দরভাবে মনোযোগ সহকারে ক্লাসগুলো করো, আশা করছি তোমরা ভালো করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো তাহলে ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সকলেই আমার জন্য দোয়া করো, দেশের জন্য দোয়া করো, দেশের মানুষের জন্য দোয়া করো, আর নিজেরাও সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাসায় থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।